ওই আমার ঠোঁট ছাড়ো, অনেক ব্যথা লাগছে। সুইটহার্ট, তোমার ঠোঁট এত মিষ্টি যে ছাড়তে ইচ্ছে করে না। কেন, এর আগেও তো অনেক খেয়েছ, তখন কি মিষ্টি লাগেনি? হ্যাঁ লেগেছিল, বাট তখন তো তুমি আমার দুষ্টু দুষ্টু বেস্ট ছিলে, আর এখন তো তুমি আমার মিষ্টি বউ, মিষ্টি বউর মিষ্টি ঠোঁট। উপস বেবি, সব মিষ্টান্নকে হার মানায়। বুঝেছি, এবার প্লিজ ছাড়ো, ফ্রেশ হয়ে আসি। না, আমি আরো আদর করব। আমি কথাটা বলেই বর্ষার হাত দুটো শক্ত করে চেপে ধরলাম। এদেশে অনেক লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে ভয়ার্ত কণ্ঠে বলল, প্লিজ শ্রাবণ, আমার খুব ভয় করে, আজকে ওসব করো না। ওসব কি সোনা, আমরা তো আজ বাসর করব। আজকে না প্লিজ, আমাকে কিছুদিন সময় দাও। এই শাকচুন্নি, এতদিন তো বিয়ের জন্য পাগল করে দিচ্ছিলে, এখন বাসর করতে ভয় পাচ্ছ কেন? জানি না, বাট আমার কেমন যেন লাগছে। তুমি যাই বলো যান, আমি আজ শুনছি না, তোমাকে অনেক সাধনার পর কাছে পেয়েছে, এত সহজে ছাড়া ছেড়ে নেই। এই ভালো হচ্ছে না কিন্তু। আর কিছু হোক বা না হোক, আমাদের বেবি হবে যান, জাস্ট একটু কাছে আসো। আমি হ্যাচকে টান মেরে বর্ষাকে আমার কোলে এনে ফেললাম, তারপর তার ঠোঁটে মৃদু কামড় বসালাম, কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে তার গলায় ঘাড়ে চুমুকে দিলাম। এসবের মাঝে ওর শাড়িটা খুব বিরক্ত করছিল। বউ যাও, শাড়িটা চেঞ্জ করে আসো। পারবো না, আমি খুব টায়ার্ড, তোমার লাগলে চেঞ্জ করে নাও। জান, ইউ আর সিরিয়াস? আমি চেঞ্জ করে দিব? হ্যাঁ, তুমি চাইলে আমার ড্রেস চেঞ্জ করে থ্রি পিস পরিয়ে দিতে পারো। বেবি জাস্ট ওয়েট, আমি এক্ষুনি আসছি। এ বলে খাট থেকে নেমে ড্রয়ার থেকে বর্ষার জন্য লাল রঙের থ্রি পিস এনে তার শাড়িতে হাত দিলাম। এতে বর্ষা ঘুরুমাকে চোখে তাকিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দুষ্টু হেসে বললাম, সত্যি পরিয়ে দিব? পরে আবার বলবে না তো তোমার জামাই লুচ্চা? না থাক, এমনিতেই তুমি আমাকে অনেক লজ্জায় ফেলে দিছো, বাকি যা আছে সবটুকু কেড়ে নিও না, দাও আমি পরে নিচ্ছি। কেন কেন, আমি পরলে সমস্যা কোথায়? কিছু না, তুমি অপেক্ষা করো, আমি ওয়াশরুম থেকে আসছি। বর্ষা লজ্জা লজ্জা মুখ করে আমার হাত থেকে শাড়িটা কেড়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি মৃদু হয়ে সে ওয়াশরুমের কাছে গিয়ে লুকিয়ে পড়লাম। প্রায় 10 মিনিট পর বর্ষা যেই বের হয়েছে অমনি তাকে কোলে তুলে নিলাম। বর্ষা ভয়ে আঁতকে উঠে চোখ দুটো গোল করে তাকিয়ে দেখে আমি তাকে কোলে নিয়ে মুচকে মুচকে হাসছে। আহ, কি করছো, গলে লাগছে তো? একদম মেরে ফেলবো, সব সময় শুধু দুষ্টুমি করতে হবে। আচ্ছা জান, তুমি কি ভয় পাচ্ছিলে যে এমন কোন ভূত এসে হুট করে তোমাকে কোলে তুলে নিচ্ছে? হ্যাঁ সত্যি, আমি একটা মোস্ট দাড়িওয়ালা ভূতের ভয় পাচ্ছিলাম, যে ভূতটা এখনো আমাকে কোলে তুলে রেখেছে। আমি ভূত হলে তুমি কি শেওড়া গাছের পেট নিয়ে? ছাড়ো, তোমার সাথে কথা নেই। আরে কই যাও, এখনো তো কিছু করিনি। করতে হবে না তোর, ছাড় আমি ঘুমাবো। আরে রাগ করো না বউ, আসো আমরা বাসর করি। করবো না বাসর, আমি যাচ্ছি আম্মুর সাথে ঘুমাবো। এই বলে বর্ষা চলে যেতে গিয়েও চুপ হয়ে গেল। হয়তো ও ভুলে গেছে সে এখনো আমার কোলে বসে কথাগুলো বলছিল। কি হলো, যাও থেমে গেলে যে? না, বাসরাতে বেরিয়ে গেলে আম্মু কি ভাববেন? কি ভাববেন আম্মু? আচ্ছা বাদ দাও, এই তোমাকে লাল ড্রেসে এমন গরম গরম লাগছে কেন? ইচ্ছে করছে সেই গরমে পুড়ে যাই। দেখো, পুড়তে এসে আবার ঝলসে যেও না যেন। ঝলঝলে ক্ষতি নেই, বাট তোমার শরীরে উষ্ণ ছোঁয়া পেতে চাই। এবার বর্ষা যেন তার লজ্জার শেষ প্রান্তে পৌঁছে গেছে, এতক্ষণ আমার কোলে থাকায় তার খুব অসুস্থ হচ্ছিল। আমি সেটা বুঝতে পেরে তার কোল থেকে নামিয়ে বিছানা শুয়ে দিলাম। তারপর ধীরে ধীরে তার কাছে এগিয়ে যেতে বর্ষা আমার মাথায় হাতটাকে শক্ত করে চেপে ধরল। 2 দিন আগে প্রায় আধ ঘন্টা হয়ে গেল বর্ষার জন্য ওয়েট করছে, এখনো শাকচুনিটা আসার নামগন্ধও নেই, কে জানে কোন ছেলের সঙ্গে লাইন মারছে। পকেট থেকে ফোনটা বের করে যে ওর নাম্বারে কল দিতে যাব, তখনই সে এসে আমার দৃষ্টিকে তার থেকে আবদ্ধ করল। আমি পলকহীন চোখে বর্ষাকে দেখছে। এই কি করছো, ওরা দেখছে তো। রাখো তো তোমার দেখা দেখি। আরে না না জান, সেটা করলে হবে না, অন্যের কথা ছাড়ো, আমার চোখের দিকে তাকাও। ওকে বাবু, আগে আমাকে কোল থেকে নামাও। রাখ তোর বাবু, বল এতক্ষণ কোথায় ছিলে আর কোন ছেলের সঙ্গে ডেটিং করছিস? এই তুমি আমাকে সন্দেহ করছো? আচ্ছা এটা বলো, আমি তুমি ছাড়া আর কোনো ছেলের সাথে কথা বলেছি কখনো? হেই আমার মিষ্টি শাকচুন্নি, তুমি তো সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো জাস্ট মজা নিচ্ছিলাম। জানি তো তুমি আমাকে ছাড়া আর কারো কথায় নিজের কল্পনা তো আনতে পারবে না। জানো যখন আমাকে এত কষ্ট কেন দাও? কারণ তোমাকে কষ্টে রাখাতে আমার অনেক মজা লাগে।
ছাড়ো আমাকে, তুমি সব সময় আমাকে কষ্ট দাও। সরি বেবি, বিয়ের পর একটু কষ্ট পেতে দিব না। তাহলে বিয়ের আগে কেন দিচ্ছ? আমি তার কথার কোনো উত্তর না দিয়ে হুট করে চা ঠোঁট এক করে দিলাম। শ্রাবণ ভালো হচ্ছে না কিন্তু। এই তো জাস্ট শুরু জান, পুরো সংসার জীবনটা তো এখনো বাকি আছে। বর্তমানে বাসের রাতে বিড়াল মারার পর আমাদের অবস্থা। শ্রাবণ আর পারছি না, এবার ছাড়ো প্লিজ। হ্যাঁ, আমার অনেক ক্লান্ত লাগছে। পারছান, গরমে ঝলসানোটা তো দারুণ ছিল। বর্ষার কপালে ঠোঁট ছুঁয়ে তৃপ্তিমাকে দৃষ্টিতে তাকালাম। সে আমার বুকে শুয়ে মুচকে এসে বলল, আমাকে এত কাছে পেয়ে তুমি খুশি তো? হ্যাঁ সোনা, জানো তুমি সত্যি একটা আগুন। যাও, মজা করো না, আমি এতটা সুন্দরী না, বুঝছো? আপনি অনেক বেশি সুন্দর। আর হ্যাঁ, এইভাবে বলার জন্য সরি, কিন্তু যা বলেছি আমার কাছে তুমি তার থেকেও বেশি গেছো। পৃথিবীতে তোমার চেয়ে অনেক সুন্দরী আছে জানি, তবে তুমি আমার কাছে সব থেকে সেরা আর আমার হুরদের সর্দারিনী। বর্ষা আমার দিকে কিছুক্ষণ অবচোখে তাকিয়ে দুগালে আলতো করে চুমু এঁকে দিল। তাকে কোলে নিয়ে দুজন একসাথে ফ্রেশ হয়ে এসে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোরে মুখে কারো নখের আঁচড় খেয়ে ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখে বর্ষা আমার সারা মুখে হাত বুলিয়ে দিচ্ছে। ভোরের ওই মিষ্টি রোদ তার মুখে এসে পড়েছে, যার ফলে বর্ষার ওই মায়াবী ফর্সা মুখটা আরো উজ্জ্বল দেখতে লাগছে। এর আগে এভাবে তাকে দেখার সুযোগ আমার হয়ে ওঠেনি। কি সাহেব, আপনার ঘুম ভেঙেছে? জি ম্যাম, আপনার ওই সুন্দর হাতে ছোঁয়াপে ঘুম কি আর থাকতে পারে? যাও দুষ্টু, আজকাল তুমি একটু বেশি বলে ফেলো। তাই? কিন্তু আমার তো মনে হয় না। এই বাবু, তোমাদের কিচেনটা দেখিয়ে দাও, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। লাগবে না, আমি আজ থেকে কফির বোতলে মিষ্টি খাবো। মানে কফির বোতলে কেউ আবার মিষ্টি খায় নাকি? কেউ না খেলেও আমি খাবো। এই বলে দ্রুত ফ্রেশ হয়েছে বর্ষাকে চাপড়ে ধরলাম। তারপর ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই সে আমার ঠোঁটে আঙুল রেখে বলল, শ্রাবণ এখন না প্লিজ। শ্রাবণকে দেখিয়ে বর্ষা কখনো বলে না এখন না প্লিজ। যাও, তুমি আমার একটা কথা শোনো না। কে বললো শোনো না, জাস্ট একটু মিষ্টি খেয়ে ছেড়ে দেব। ওকে তাড়াতাড়ি করো, না হলে বাইরে থেকে ডাকাডাকি শুরু হয়ে যাবে। না জান, আস্তে আস্তে করব। ওই এবার কিন্তু রাগ করব। থাক, আপনারা রাগ করতে হবে না, আসুন মিষ্টিমুখ করি। কথাটা বলে বর্ষার ঠোঁটের মৃদু কামড় বসিয়ে দিলাম। এতে সে ব্যথায় চেঁচিয়ে উঠল, ওই কামড় দিচ্ছ কেন? আজ তোমার ঠোঁট খেয়েই ফেলবো। রাক্ষস নাকি? হুম, তাই। এই আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। ঠিক আছে, আরো কাছে আসো। তুমি টেনে নিতে পারো না? বর্ষা তার কথা শেষ করার আগে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এমন সময় আমার বোন মারিয়ে এসে বর্ষাকে ভাবি ভাবি বলে ডাকা রেখে শুরু করে দিল। ব্যাস হয়ে গেল আমাদের রোমান্সের দফা রফা। বর্ষা আমার থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলতে শুরু হয়ে গেল ভাবি ননদের দুষ্টু মিষ্টি আলাপ। এখানে আমার না থাকাই বেটার, সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।